الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل الصالح وقال إنني من المسلمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نظر الله منا من سمع شيئا ثم بلغ كما سمع رواه ابو داود بسند صحيح عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله وتدرسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بط به عمله لم يسرع به نسبه رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব যারা আল্লাহর পথে দাওয়াত দেন তাদের মর্যাদা আল্লাহর নিকটে কেমন অবশ্যই এর পূর্বের বাক্য হতে হয় আল্লাহর পথে দাওয়াত দেওয়া জরুরি আল্লাহর পথে দাওয়াত দেওয়া জরুরি এটা চূড়ান্ত যেহেতু আল্লাহর পথে দাওয়াত দেওয়া চূড়ান্ত এটা একটা জরুরি কাজ এবং অতিব গুরুত্বপূর্ণ ভারী কাজ যারা পালন করবে তাদের কি সফলতা রয়েছে আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় দাওয়াত দেওয়া জরুরি এ বিষয়ে বলেছি এরপরে আজকে দুই একটি বাক্য মহান আল্লাহ বলেন উদু ইলা সাবিল রব্বিক বিল হিকমাতাল মাউইজাতিল হাসানা আপনি আল্লাহর পথে সঠিক জ্ঞানের এবং সুন্দর কথার মাধ্যমে দাওয়াত প্রদান করুন অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে সঠিক জ্ঞানের মাধ্যমে এবং সুন্দর উপদেশের মাধ্যমে জনগণকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন আল্লাহ তাআলা অন্যত্র বলেন উদু ইলা রব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন আপনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিন আপনি মুশরিকের অন্তর্ভুক্ত হবেন না আপনি যদি দাওয়াত না দেন তাহলে আপনি মুশরিকের অন্তর্ভুক্ত হবেন এটাই কথা সরাসরি বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ইয়ে আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক হে মুহাম্মদ আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে
যা অবতীর্ণ হয়েছে তা মানুষের কাছে পৌঁছিয়ে দিন। আপনি যদি এই কাজ না করেন তাহলে আপনি আপনার জিম্মেদারি পালন করলেন না। কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে যা জাতির সামনে পৌঁছে দেওয়ার জন্য অত্র আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেন। আল্লাহর নবী দুনিয়া থেকে প্রায় 1400-1450 বছর পূর্বে চলে গেছেন, এখন এই অবতীর্ণ কোরআন মানুষের কাছে কে পৌঁছাবে, কার এই জিম্মেদারি? মহান আল্লাহ বলেন, ইয়ে আইয়ুহান নবী, হে নবী, ইন্ন আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহেদাও ও মুবাশশিরাও ওয়া নাযীরা, জাতির জন্য সাক্ষী হিসেবে, ভীতি প্রদর্শক হিসেবে, এবং দায়ানিল আল্লাহ বিইজনি, আল্লাহর পথে দাওয়াত দানকারী হিসেবে আল্লাহর অনুমতি সাপেক্ষে, ওয়া সিরাজাম মুনীরা, এবং জাতির জন্য আপনি একটা উজ্জ্বল তারকা এ হিসেবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনাকে মানুষের নিকটে দায়ী হিসাবে প্রেরণ করা হয়েছে, আমি আপনাকে এজন্যই প্রেরণ করেছি। বহুদিন পূর্বে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, এ দাওয়াতের কাজ কে করবে? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, হে নবী আপনি বলুন এটা আমার পথ, আমি এ পথে মানুষকে দাওয়াত দিই। আলা বাসিরা, জাগ্রত জ্ঞান সহকারে, স্পষ্ট দলিল সহকারে, আনা অমানিত্তাবান, আমি এবং যারা আমার অনুসরী তারা এর দাওয়াত দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ তার অনুসরী হবে তারাই এ দাওয়াতের কাজ করবে। সুবহানাল্লাহ। আপনি বলুন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, ওয়ানা মিনাল মুশরিকিন, ওমানা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যারা দাওয়াত দিবে না তারাই হচ্ছে মুশরিকের অন্তর্ভুক্ত। এবং আপনি এ কথা বলুন যে আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই, আমি আপনার একাত্মতা প্রকাশ করি, আমি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিই এবং যারা আমার অনুসরী তারাও আল্লাহর পথে দাওয়াত দেয়। এই বাক্য প্রমাণ করে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ রাসূলের অনুসরী হবে সকল মানুষকেই আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, সকল মানুষের জন্যই এটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় নবীগণ, নিশ্চয় আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। লাম ইয়ারসু দিরানুল্লাহ দিরহাম, কোন নবী কোন আলেমকে অর্থ সম্পদের উত্তরাধিকারী করেননি। ওলাকিন অর্রাসুল ইলমা, সকল নবী আলেমদেরকে বিদ্যার উত্তরাধিকারী করেছেন, তাদেরকে বিদ্যা অর্জন করতে হবে উপযুক্ত এবং জাতির সামনে দাওয়াত দিতে হবে, এই জিম্মেদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে। একাধিক আয়াত দ্বারা এটাই প্রমাণ হয়। আল্লাহ তাআলা আমভাবে বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বাস, কিছু মুমিন কিছু মুমিনের বন্ধু শুভাকাঙ্ক্ষী, মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী, ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা লিল মুনকার, তারা মন্দ কাজের নিষেধ করে, ওয়ায়ুকিমুনা সলাতা, তারা সলাত আদায় করে, ওয়ায়ুতুনা যাকাতা, তারা যাকাত প্রদান করে, তারা আল্লাহকে মান্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারাই হলো সফল মানুষ। বিবরণে বোঝা যায় যে মুমিনদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর নবী চলে গেছেন, মুমিনদের উপরে এই দায়িত্ব থেকে গেছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল ছাড়া সাধারণ জনগণকে, পৃথিবীর মানুষকে বললেন এভাবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদুনা ইলাল খায়,
তোমাদের মধ্যে একটা সম্প্রদায় কিছু মানুষের হওয়া উচিত এমন যে তারা কল্যাণের দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তারাই হলো সফল মানুষ। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এমন একটা সম্প্রদায় যাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা মুমিনের জন্য জরুরি। এই সব আয়াতগুলির ব্যাখ্যা, এই সব আয়াতগুলির ব্যাখ্যা আমরা আল্লাহ রাসূলের ওই কথাটা ধরে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানরা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অপছন্দ কিছু দেখে, মন্দ কথা মন্দ কর্ম, তাহলে সে যেন জোরপূর্বক শক্তি প্রয়োগ করে তা বন্ধ করার চেষ্টা করে। এটা আপনার আমার জিম্মেদারি। ফাইনাল এস্তাতে যদি সম্ভব না হয় তাহলে ভাবে নিশানেহি মুখের মাধ্যমে এই অন্যায়ের প্রতিরোধ করবে, এই অন্যায়কে ঠেকানোর চেষ্টা করবে। ফাইনাল এস্তাতে যদি সম্ভব না হয় ভাবে কালবেহি অন্তর দ্বারা ঘিরে করে এই অন্যায়কে ঠেকাবে। এই তিনটি পদ্ধতিতে মানুষ দাওয়াত দিবে, সরাসরি অন্যায়কে ঠেকাবে, নইলে মুখে অন্যায়কে ঠেকানোর চেষ্টা করবে, নইলে অন্তরে অন্যায়কে ঘৃণা করবে। এটাই হচ্ছে আপনার আমার জরুরি জিম্মেদারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইয়্যিদু শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। ও রাজুলুন, ওই ব্যক্তিও কামালা ইমামিন জায়ের, যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসকের পাশে দাঁড়ালো, ফামারাহু আনহাহু, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, ফাকাতালাহু, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এই ব্যক্তিও ওই হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে জান্নাতে থাকবেন, এই মর্যাদা পাবে। ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা, ভালো কাজের আদেশ করা সহজ, মন্দ কাজের নিষেধ করা কঠিন। হয়তো বা অনেকেই বলছে বা মনে করছে যে আমরা বর্তমান পরিস্থিতিতে কিছু করি না, এ কথা ঠিক নয়। বলছি এটাই ঠিক, যেটা সকালে বলছিলাম জুলুমের ফল ভোগ করতেই হবে, অত্যাচারের ফল ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক, অত্যাচারের ফল ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক, একদিন না একদিন ভোগ করতেই হবে। মানুষ ভালো কি মন্দ সেটা পরে, 40 বছর পরে একজন মানুষের বিচার হওয়ার বৈধ কোনো সূত্র থাকতে পারে, এটা শরীয়ত মানে না। যদিচ এর ফলে ফলে বলা যেতে পারে যে এটা হচ্ছে গণতন্ত্রের ফল, এটা বিচার নয়, এটা কেউ বুঝতে চায় না। যারা ছুটে বেড়াচ্ছে, যারা বদনাম করছে, যারা রাস্তাঘাটে নেমে গেছে, তারা বুঝতে পারে না যে এটা গণতন্ত্রের ফল। গণতন্ত্র না হলে 40 বছর পরে বিচার হতো না, শরীয়ত দিয়ে বিচার হবে না। আপনাকে এটাই জানতে হবে, এটা শিখতে হবে, যারা মাঠে আছে তারা ভুল বুঝেছে, তাদেরকে আবার পড়ে বুঝতে হবে যে ঘটনা কেন এমন, এটা কেন হলো, এমন কেন হচ্ছে। তোমারও হবে, আমারও হবে, যদি তুমি এই পথে থাকো হবেই, কেননা এ একটা হচ্ছে বস্তু, অকেজো বস্তু, আগাছা, গণতন্ত্র ভালো মন্দ বুঝে না। ওর কাছে ঠিক বেঠিক কোনো জিনিস নেই, ওর কাছে কোনো হিতাহিত জ্ঞান নেই, ওর কাছে কোনো বোধগম্য নেই, ওর কাছে কোনো বোধোদয় নেই, কাজে ওখানে কল্যাণের কোনো আশা করা যায় না। এটা একটা প্রহসন মাত্র, এটা আপনাকে ভাবতে হবে, মনে করতে হবে। এই জন্য ওই পথ থেকেই ফিরে আসা উচিত, আগেও ছিল এখনো জরুরি। শুনুন, এ কথাই ঠিক, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব
শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওরা জুলুন ওই ব্যক্তিও ওরাও কারা কামায়লা ইমাম জায়ের যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো হক পথ থেকে দাঁড়াতে হবে আপনাকে স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো ফামারাহু আনাহু তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো ফাকাতালাহু স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে থাকবেন আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে একবারে পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর মৃত্যু পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের শহীদের পথে যারা আছে তার মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে আরো থাকবে আল্লাহ রাসূল বলেছেন যারা স্বৈরাচারী শাসককে মুখের উপরে ভালো কাজের আদেশ করতে পারে মন্দ কাজের নিষেধ করতে পারে তখন স্বৈরাচারী শাসক তাকে হত্যা করে জেলসুলি ফাঁসি দিবে হত্যা করবে এটাই ঠিক কিন্তু আপনি দেখেন আপনি ভুল পথে আছেন কিনা এবং আপনার পথে নেমে যাওয়াটা যেভাবে নেমেছেন সেটা বৈধ কিনা হাদিস সহিহ স্থানে ঠিক আছে কিন্তু আমি আর আপনি ভাবি আমার পথটা ঠিক কিনা আমার পথ যদি ঠিক না হয় তাহলে হাদিসের মর্যাদা কিন্তু অর্জন করা যাবে না আমরা দাওয়াতের গুরুত্বে বলতে পারি মহান আল্লাহ বলেন ওমান আহসান কওলান মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমালা সালেহ ওর চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় এবং সৎ আমল করে দাওয়াতের সাথে সাথে আরেকটা কথা লেগে গেছে দাঈ যে দাঈকে সৎ আমল করতে হবে এটা খুব জটিল আমরা যারা মাঠে আছি তাদের অনেকেরই দাওয়াত পর্যন্তই শেষ নিজে এবং সপরিবারে সৎ আমল খুব কঠিন আল্লাহ বললেন ওচ্চে উত্তম ব্যক্তি কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দিল এবং নিজে সৎ আমল করলো এবং বলল আমি একজন মুসলিম এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সম্মানী মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষ ইহকালে ও পরকালে ইহকালে ও পরকালে সবচেয়ে সম্মানী মানুষ হওয়ার জন্য আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এবং সৎ আমল করতে হবে এটা জরুরি মহান আল্লাহ বলেন সুম্মা কানা মিনাল্লাযিনা ওই সব লোক আল্লাযিনা যারা ইয়াতাওয়াসাও বিল হাক্কে ওয়া ইয়াতাওয়াসাও বিস সাবরে ভালো কাজের আদেশ করে পরস্পরে ভালো কাজের আদেশ করে হকের আদেশ করে এবং ধৈর্যের উপদেশ দেয় সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হাক্কে ওয়া তাওয়াসাও বিস সাবর উলাইকা আসহাবুল মাইমানা তারাই হচ্ছে সফল মানুষ যারা সৎ আমল ঈমান আনলো সৎ আমল করলো পরস্পরে হকের উপদেশ দিল পরস্পরে ধৈর্যের উপদেশ দিল যেখানে হক আছে সেখানে ধৈর্য আছে হক মানে বিপদ হক মানে সমস্যা যখনই আপনি হকের আদেশ করবেন তখন আপনার উপরে বিপদ নেমে আসবে তখনই ধৈর্য লাগবে মহান আল্লাহ বলেন ওয়ালা আসর কালের কসম যুগের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তবে যারা ঈমান আনলো সৎ আমল করলো ওয়াতাওয়াসাও বিল হক ওয়াতাওয়াসাও বিস সাবর পরস্পরে হকের উপদেশ দিল পরস্পরে ধৈর্যের উপদেশ দিল তারাই হলো সফল মানুষ তারাই হলো ঈমানদার মানুষ তারা ক্ষতিগ্রস্ত নেই তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ তাআলার এই বাণীও হিসাব করতে হবে আপনাকে যে নিজে সৎ আমল করতে হবে এবং পরস্পরে হকের দাওয়াত দিতে হবে পরস্পরে হকের দাওয়াত দেওয়া মানুষের জীবনে একটা জরুরি কাজ এবং ইহকালে ও পরকালে সফলতার একটা বড় মাধ্যম আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাযরাল্লাহু ইমরান সামিয়া মিন্না শান আল্লাহ ওই ব্যক্তিকে সফল করেছেন ওই ব্যক্তি ইহকালেও সফল পরকালেও সফল যে ব্যক্তি আমার কাছ থেকে কিছু শুনল সুম্মা বাল্লাগাহু কামা সামিয়া এরপরে যেভাবে শুনেছে সেভাবে আরেকজনের নিকটে পৌঁছে দিল তাহলে বোঝা যাচ্ছে যে দিন জানার পরে আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে এটা আপনার জন্য জরুরি এবং তাতে আপনার বড় সফলতা নেমে আসবে আপনি যদি জানার পরে আরেকজনের কাছে পৌঁছে দেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহানু ফি সুফফা একদা আল্লাহর রাসূল বাড়ি থেকে বের হলেন তখন আমরা মসজিদে আহলে সুফফার সাথে বসেছিলাম মসজিদে যারা থাকে খায় তাদের সাথে আমরা বসেছিলাম আল্লাহর রাসূল এসে বললেন যে কে আছে এমন এক দুই আল্লাহ বোথাবিল বোথানাবিল আকিক কে আছে তোমাদের এমন যে আকিক নামক জায়গায় অথবা বোথা নামক জায়গায় যাবে কথার কথা রেলগেটে যাবে নওদাপাড়া যাবে ফায়েজিদো সেখানে পাবে না কাতাইনে কওম আইনে মোটা তাজা দুইটি উট বেগাইরি ইসমিন আলা কাতে রাহামিন সেখানে জোরপূর্বক উট দুটি ছিনিয়ে নেবে না এবং পাপের মাধ্যমেও নেবে না অন্যায়ভাবে উট দুটি ছিনিয়ে নেবে না ও নওদাপাড়া বাজারে বা রেলগেটে গেলেই পাবে বোথা নামক বাজারে গেলেই দুটি দামি উট পাবে সকালে গেলে এটা তোমাদের কে চায় না সাহাবীগণ বললেন কুল্লুনা ইহিব্বু আমাদের সবাই চাই দুইটা উট পাবো দুই লক্ষ টাকা দাম আবার বলছেন মোটা তাজা তাহলে আরো অনেক দাম সবাই তো চাই তখন আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো এক দুয়া আহাদুকুম তোমাদের কোন ব্যক্তি যাবে সকালে মসজিদে ইয়াল্লামুন নাসা আয়াতাইন মিন কিতাবিল্লাহ ও মসজিদে গিয়ে আল্লাহর কোরআন মাজিদ হতে দুইটি আয়াত শিখিয়ে দিবে মানুষকে দুইটি আয়াতের দাস দিবে দুইটি আয়াতের দাওয়াত দিবে খায়রুন লাহু তার জন্য এটা উত্তম হবে মিন নাকাতাইনে দুইটি উটের চেয়ে সালাস আয়াতিন মিন সালাসিন আরবায়াতিন মিন আরবাইন ও মিন আদাদেহিন্না মিনাল এবেল মসজিদে গিয়ে যত আয়াতের দার্স দিবে তত আর উটের চেয়ে বেশি মর্যাদা পাবে যত আয়াতের দাওয়াত দিবে তত উটের চেয়ে বেশি মর্যাদা অর্জন করবে শুনুন মসজিদে গিয়ে দুইটি আয়াত শিখিয়ে দিলে দুইটি উট দান করলে জানে কি হয় তাই হবে তিনটি আয়াত শিখিয়ে দিলে তিনটি আয়াত দান করলে জানে কি হয় তাই হবে চারটি আয়াত শিখিয়ে দিলে চারটি উট দান করে জানে কি হয় তাই হবে এইভাবে যত কোরআনের হাদিসের দার্স দিবে এইভাবে তার উটের সমপরিমাণ নেকি হয়ে যাবে মুসলিম এ কাজ কে করে আল্লাহর পথে দাওয়াত দিলে তার একটা বড় সফলতা রয়েছে কিন্তু করে কে কে করবে এই কাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরসাল সূত্রে হাসান থেকে বর্ণিত রয়েছে কানা সোয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইনে কানা ফি বানি ইসরায়েলের দুইজন লোকের মর্যাদার ব্যাপারে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল বানি ইসরায়েলের দুইজন লোকের মর্যাদার ব্যাপারে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আদহুমা দুইজনের একজন ইশাল্লিল মাকতুবা ওয়াল্লামুন নাসা খায়রান দুইজনের একজন শুধু ফরজ সালাত আদায় করত আর মানুষকে তালিম দিত শিক্ষা দিত ফরজ সালাত আদায় করত আর মানুষকে শিক্ষা দিত ওয়াল আখার অপরজন একুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহারা রাতে তাহাজ্জুদ পড়ত আর দিনে সিয়াম থাকত রাতে তাহাজ্জুদ পড়ত আর দিনে সিয়াম থাকত আইয়ুহুমা আফজাল দুইজনের কোনজন উত্তম বলেন তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো
এই দুইজন সম্পর্কে বানী ইসরায়েলের মধ্যে দুইজন লোক এই কাজ করত। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাজরুল্লাজি ইয়ালমুন নাসা, ফাজরুল্লাজি ইয়াকুমুস সালা ইয়ালমুন নাসাল খায়রা, ওই ব্যক্তির সম্মান যেই ব্যক্তি ফরজ সালাত আদায় করে এরপর মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। আল্লাযী, ওই ব্যক্তির চেয়ে, আল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহারা, যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে আর দিনে সিয়াম থাকে, এর চেয়ে যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে আর দিনে সিয়াম থাকে, এই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তির মর্যাদা, কা ফাজলি আলা আদনাকুম, আমার যেমন মর্যাদা তোমাদের ভ্যান চালকের, তোমাদের মুচির, তোমাদের মেথরের মধ্যে তফাৎ। তোমাদের যারা রাস্তাঘাট পরিষ্কার করে ওর মাঝে আর আমার মাঝে মানের যেমন কম বেশি, যেই ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে আর দিনে রোজা থাকে, এই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তির মান হচ্ছে আমার আর ওই রাস্তা পরিষ্কারের ব্যক্তির দুইজনের তফাৎ যেমন। নিজের ব্যাপারে দেখালেন, আমি আসলে আপনাকে স্পষ্ট বুঝাতে পারলাম কিনা। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ফরজ, এরপরে দিনের দাওয়াত দেয়, এই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে আর দিনে সিয়াম থাকে, এই দুইজনের মর্যাদা আমার যেমন সম্মান সাধারণ মানুষের উপরে, একেবারেই নিম্ন শ্রেণীর মানুষের উপরে, যেটা তুলনায় করা যায় না। নাবীর কত সম্মান সেটা কে জানে, যেটা তুলনায় করা যায় না। তাই আপনাকে জানতে হবে এই মর্যাদা এবং দাওয়াত দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় কিছু মানুষ কোন জায়গায় অবস্থান করল, ইতলুনা কিতাবাল্লাহে ওয়া ইয়াতাদারাসুনহু বাইনাহুম, তারা আল্লাহর কিতাবকে পড়ে এবং আপসে তারা তা চর্চা করে, আল্লাহ কি বলছেন সেই নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, এবং এই আয়াতের অধীনে রাসূল যা বলেছেন এই নিয়ে তারা আপসে আলোচনা করে, এমন লোকের মর্যাদা আল্লাহ রাসূল বলছেন। ওই সব লোকের মর্যাদা যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন চর্চা করে আপসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের উপরে চারটি জিনিস হয়। এক, নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। দুই, গাসিয়াতুমুর রাহমা, সেই জায়গাটা আল্লাহর দয়া দিয়ে ঘিরে দেওয়া হয়। তিন, হাফফাতুমুল মালায়েকা, ওই জায়গাটা ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে থাকেন। চার, জাকারাহুমুল্লাহ ফিমানিন্দাহু, আল্লাহর পাশে যারা বড় বড় ফেরেশতা রয়েছেন তাদের সামনে আল্লাহ অহংকার করেন, এই দেখো তোমরা এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তাদের কাজ। তারা আজকে নিজের কর্মজীবনকে ত্যাগ করে, নিজের দুনিয়াবি ব্যস্ততাকে ত্যাগ করে এই পরিস্থিতিতে কোরআন মাজিদ তেলাওয়াত করছে আর জাতির সামনে এটা পেশ করছে, এদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ববোধ করে এই কথা বলেন। যেখানে দ্বীনি আলোচনা হয় সেখানে চারটে জিনিস হয়, মনে থাকবে কি না? যেখানে দ্বীনি আলোচনা হয় সেখানে চারটে জিনিস হয়। এক, সেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। দুই, সেই জায়গাটাকে দয়া রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। তিন, সেই জায়গাকে ফেরেশতা ঘিরে থাকেন। চার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে এই দলকে সামনে রেখে, এই লোকগুলিকে সামনে রেখে গর্ববোধ করেন যে এদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তাদের আজকে কাজ দেখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কেউ যদি সকালের একটা অংশ দিনের কাজ করে, কেউ যদি বিকালে একটা অংশ দিনের কাজ করে, কেউ যদি সকালের একটা অংশ আল্লাহর পথে দাওয়াত দেয় মানুষকে, কেউ যদি বিকালের একটা অংশ মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, তাহলে এই কাজটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই সারা পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে এই কাজটা উত্তম। এর তুলনা আপনাকে বুঝাতে পারবো?
সারা পৃথিবীতে কত সম্পদ আছে, সারা পৃথিবীতে কত হীরে মুক্তা মাণিক্য আছে, সব মিলে যত দাম হবে এর চেয়ে ওই সকালের একটা সময় আল্লাহর পথে দাওয়াত দেওয়া অনেক 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 গুণে ভালো। যদি চো দাওয়াতের পিছনে একটা থাকা জরুরি, খলুসিয়ত, একনিষ্ঠতা, আল্লাহ ভীতি এবং শতামল। আল্লাহ ভীতি, একনিষ্ঠতা, শতমল দুইটা যদি জড়িত না হয় তাহলে এই কাজের পরিণতি আবার খুব কঠিন। সেটা সময়ে আজকের জন্য এই বিষয়ে আপনাকে আগ্রহী করতে চাচ্ছি যে সবাই আমরা দিনের দায়ী হিসেবে আল্লাহর দরবারে পেশ হই, জাতির সামনে আসি, এইসব ভুল পথের মানুষগুলিকে সঠিক পথে নিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রেবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, খায়রুম ফি দুনিয়া ওয়া মা আলাইহা। দিনের একটা অংশ আল্লাহর পথে দাওয়াত দেওয়া, দিনের একটা অংশ আল্লাহর পথে প্রস্তুত থাকা, দিনের একটা অংশ আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই গোটা পৃথিবী এবং এই পৃথিবীর মুখের উপরে যা কিছু আছে, হীরা মুক্তা মাণিক্য বাড়ি গাড়ি সব কিছুর চেয়ে উত্তম। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে বলতে চাচ্ছিলাম যে আল্লাহর পথে দাওয়াত দেওয়া কাজটি অতীব উত্তম। এ দাওয়াতকে দেয় আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা এই দিনী বৈঠকে উপস্থিত হয়েছি, কিছু জানব বুঝব, সাথে সাথে এর দাওয়াত মানুষের কাছে পেশ করব, এটা আমাদের জীবনে একটা হওয়া উচিত। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আল্লাহ, আমরা দিনের দাওয়াত দিচ্ছি, দিব মনে করছি, এতে আমাদের একনিষ্ঠতার যদি কোনো জায়গাতে ঘাটতি থাকে তাহলে তুমি সেটুকু সরিয়ে একেবারে পুরো খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে তোমার পথে দাওয়াত দেওয়ার আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা, আমরা জেনে শুনে সব জ্ঞানে যেন কোনো স্বার্থের আশ্রয় না নিই এবং ধর্মকে বিকৃত করে যেন জাতির সামনে পেশ না করি। আল্লাহ, তুমি আমাদের এই দাবি কবুল করো। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে আবারও বলতে চাই, আল্লাহর পথে দাওয়াত দেওয়া জরুরি এবং আল্লাহর পথে দাওয়াত দেওয়া গুরুত্ব, এই বিষয়টি পেশ করে বলতে চাচ্ছি যে দুইটাই কোনো অংশ, দুইটার কোনো অংশই কম নয়। দাওয়াত দেওয়া যেমন জরুরি, দাওয়াতের ফল ভোগ করা তেমন বড়। দাওয়াত দেওয়া যেমন জরুরি, দাওয়াতের ফল ভোগ করাও তেমন বড়। আল্লাহ যেন আমাদেরকে দাওয়াত দেওয়ার জরুরি কাজটা পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এর ফল যেটা সেটা যেন ভোগ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দাবি, এই